আপনার যদি Xiaomi Redmi MI অথবা Poco সেট হয়ে থাকে আজকে ভিডিওটি আপনার জন্যই। অনেকের সেটে আছে ভলিউম সমস্যা হয়ে থাকে, স্পিকার যে আছে স্পিকারটা বিট হয়, কোনো ভলিউম আমরা যদি একটু বাড়ায় দিই তাহলে কোনো মিউজিক শুনলে বিট হয় অথবা কোনো সমস্যা হইতে আছে। এই সমস্যার সমাধান কিভাবে করবেন আজকে ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, তাহলে আপনি জানতে পারবেন কিভাবে Xiaomi Redmi Poco সেটের স্পিকার সমস্যার সমাধান করবেন। স্পিকারে যদি হালকা পাতলা গাম ঢুকে থাকে অথবা পানি ঢুকে থাকে, আমরা যখন মোবাইল পকেটে রাখি এবং কিছুক্ষণ পর যখন বের করি তখন দেখি মোবাইলটি গামে ভিজে যায়, অথবা স্পিকারের ভিতরে পানি ঢুকতে পারে, অথবা ফোনে যদি কথা বলি হালকা পাতলা বৃষ্টি থাকে তখন স্পিকারের ভিতরে পানি ঢোকার সম্ভাবনা থাকে। পানি যদি ঢুকে যায় তাহলে কিভাবে আপনি স্পিকারটা ক্লিয়ার করবেন, এই পানিটা বের করবেন আজকের ভিডিওর মাধ্যমে সেটাই দেখাবো। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, তাহলে আপনি জানতে পারবেন কিভাবে স্পিকার ক্লিয়ার করবেন। তো এখানে বেশি কথা বলবো না, চলুন ভিডিওটি শুরু করি এবং বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করি। চলে আসছি মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পর আপনার যে কোনো সেট হোক না কেন আপনি সেটিং এর উপরে ক্লিক করবেন এবং একটু নিচে যাওয়ার পর আপনি দেখবেন এডিশনাল সেটিং, এটার উপরে ক্লিক করবেন এবং এখানে একটা অপশন পেয়ে যাবেন ক্লিয়ার স্পিকার, এটার উপরে ক্লিক করবেন এবং এই যে পারমিশনটা আছে এই পারমিশনটা আপনি অন করে দেবেন। পারমিশনটা অন করার সাথে সাথে আপনার মোবাইলে একটি শব্দ হবে, এরকম একটা শব্দ হবে, আপনি টেনশন করবেন না, এই শব্দটি 30 সেকেন্ডের মতো থাকবে, তারপর অটোমেটিক ভাবে এটা কেটে যাবে। এখানে যেটা লেখা আছে সেটা হলো এই বৈশিষ্ট্যটি একবার বা দুইবার চালান যদি আপনি দেখতে পান যে আপনার স্পিকারের ধুলো দ্বারা হালকাভাবে ব্লক করা হয়েছে। মানে হলো আপনার স্পিকারে যদি হালকা পাতলা কোনো ধুলো থাকে তাহলে আপনি একবার থেকে দুইবার চালাতে পারেন, তাহলে এটা পরিষ্কার হয়ে যাবে, স্পিকার ক্লিয়ার হয়ে যাবে। এবং যদি স্পিকার প্রচণ্ডভাবে ব্লক করা থাকে তাহলে স্পিকারের ডাউনলোডের দিকে যখনই সময় এই বৈশিষ্ট্যগুলো 2 থেকে 5 বার চালান। যদি মনে করেন স্পিকারে প্রচুর ধুলো আছে তাহলে আপনি 2 থেকে 5 বার চালাতে পারেন, তাহলে আপনার স্পিকারটা ক্লিয়ার হয়ে আসবে। এটা কিন্তু Xiaomi ফোনে ভালো একটা দিক দিয়ে দিয়েছে, ক্লিয়ার স্পিকার। আপনি যদি ভিডিওতে এখনও লাইক না দেখেন প্লিজ ভিডিওতে একটা লাইক দেবেন, আর এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, অলরেডি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। প্লিজ ভিডিওতে একটা লাইক দেবেন যাতে অন্য কেউ সামনে ওই ভিডিওটি চলে যায়। আপনার একটি লাইকে আমার ভিডিও করার আগ্রহ অনেক বেড়ে যাবে। আপনার কাছ থেকে ভিডিওতে লাইক আশা করছি, প্লিজ ভিডিওতে একটা লাইক দিন।